বন্ধুরা, আজ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। আর যে পাকিস্তান ভারতের কাশ্মীরকে নেওয়ার স্বপ্নকে দেখছিল, সেই পাকিস্তানকে নিজেদের জমিকে নিয়ে নেওয়ার বদলে দিতে হচ্ছে এখন তাদের। আপনারা সবাই জানেন যে পাকিস্তান ভারতের কাশ্মীরকে নিয়ে নিজেদের ভেতরে যুক্ত করার স্বপ্ন তো সেই কবে থেকে দেখে আসছে, যেটি তো কখনোই পাকিস্তানের জীবনে পূরণ হবে না। কিন্তু পাকিস্তান সর্বদা অন্তরাষ্ট্রীয় মঞ্চে কাশ্মীর সম্পর্কে তারা বিষকে কিন্তু উগরাতেই থাকে, আর ভারতের খিলাফ আতঙ্কবাদীদের পাঠানোর জন্য তারা নিজেদের ঘরের ভেতরেই তাদের উৎপাদন লালন পালন আর পুরো ফ্যাক্টরিকে লাগিয়ে রেখেছে, যেগুলি তারা পিওকের মাধ্যমে কাশ্মীরে পাঠিয়ে আমাদের ভেতরে জঙ্গি কার্যকলাপকে বাড়ায় আর ভারতের ক্ষতি সাধনের চেষ্টা করে। আপনারা তো এটাও সবাই জানেন, যেমন কর্ম তেমনই ফল, আর এটা এখন পাকিস্তানের ওপর একদম ফিট বসেছে। কেননা বিশ্বের আতঙ্কবাদীদের লালন পালন করার কারণে তাদেরই জিহাদি তাদের জমিকে দখল করে তাদের ওপর ভারী পড়ছে, সাথে পাকিস্তানি সেনাকে তাদেরই ঘর থেকে মেরে 72 হুড়ে হরিফাই করছে। আর এমনটাই হচ্ছে রিসেন্ট টিটিপির দ্বারা। আপনারা স্ক্রিনের ওপর একটি আর্টিকেলকে দেখতে পাচ্ছেন, যেটিতে টিটিপি দাবি করেছে যে তারা বালুচিস্তান প্রান্তে দুই জেলার ওপর কব্জা করে নিয়েছে। আর টিটিপি বালুচিস্তানের অনেকগুলো আতঙ্কবাদী সংগঠনের সাথে মিলে বড় একটি গ্রুপকে বানিয়ে নিয়েছে, আর তারাই লাগাতার পাক সেনাকে মেরে হরিফাই করে 72 হুড়ে পাঠিয়ে দিচ্ছে। এমনকি পাকিস্তানের সেনার ব্যান্ড বাজাচ্ছে তারা। আর যে পাকিস্তান জম্মু কাশ্মীরকে নিজেদের ভেতরে নেওয়ার স্বপ্ন দেখেছিল, সেই পাকিস্তান তাদেরই বালুচিস্তান তাদের হাত থেকে এখন চলে যাচ্ছে।